হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে খুব সহজেই আমরা বাসায় ইলেকট্রিক বিটার ছাড়া ছাড়াই কেকের ক্রিম তৈরি করতে পারি সেই রেসিপিটি তো কেকের ক্রিম আমাদের কেক ডেকোরেশনের জন্য খুবই দরকারি এবং এটি কেকের স্বাদটাকেও অনেক বাড়িয়ে দেয় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হয় তো কেকের ক্রিম তৈরি করার জন্য আমরা এখানে হাফ কাপ পরিমাণ আইসিং সুগার নিয়েছি তো আপনারা বাজার থেকে কেনা আইসিং সুগারও নিতে পারেন অথবা সুগারটাকে আপনারা ব্লেন্ড করে অথবা বেটে আইসিং সুগার তৈরি করে নিতে পারেন তো এখন আমরা এর সাথে চার চা চামচ পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি আমরা এই দুধটাকে চুলায় জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে করে নিয়েছি এখন আমরা এটিকে মিক্স করার পরে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ফ্রিজের নর্মালে রেখে দিব। সেট হওয়ার জন্য এখন আমরা একটি মিক্সিং বোল নিয়েছি এখানে বাটার নিয়েছি দুইশো গ্রাম তো আমরা বাটারটা নেওয়ার আগে আমরা ফ্রিজ থেকে দশ মিনিটের মতো আগে বের করে রাখছি যাতে একটি এটি হালকা একটু নরম হয় তবে খেয়াল রাখবেন এটি যেন বেশি গলে না যায় এখন আমরা এটিকে একটু ছোট করে কেটে নিচ্ছি নিয়ে একটি হ্যান্ড হুইস্কের মাধ্যমে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব। এটিকে ভালোভাবে ফেটিয়ে নেয়ার জন্য হ্যান্ড হুইস্ক দিয়ে যখন শুরুতে আপনারা ফেটিয়ে নিতে যাবেন তখন এটি ঠিক এভাবে লেগে যাবে তো আপনারা আস্তে করে মিক্সিং বোলের গায়ে বাড়ি দিলে বা ঝাড়া দিলে এটি পড়ে যাবে তো এটি নিয়ে টেনশন করা কিছু নেই এবং একটু পরেই এটি আবার ঠিক হয়ে যাবে তো এভাবে হুইস্কের মাধ্যমে আপনারা খুব ভালোভাবে অন্তত বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে ফেটিয়ে নেবেন তাহলে আর যদি বোলটার চারপাশে লেগে যায় তাহলে এটিকে আবার মাঝখানে নিয়ে নেবেন নিয়ে এভাবে কন্টিনিউয়াসলি আপনারা এটিকে ফেটিয়ে নেবেন এবং যখন ফেটিয়ে নেবেন তখন আস্তে আস্তে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে আসছে এবং যতক্ষণ ঠিক এমন সাদা কালারের না হয়ে আসবে আপনারা ফেটিয়ে নেবেন তো এভাবে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমরা ফ্রিজে যে দুধ এবং চিনির মিক্স মিশ্রণটি রেখে দিয়েছিলাম সেটি বের করে নিয়ে এখন আমরা একটি চামচের সাহায্যে এটিকে অল্প অল্প করে এতে নিয়ে নিব নিয়ে আমরা এখন ভালোভাবে বাটারটার সাথে মিক্স করে নিব। তো আমরা আপনারা দেখুন আমরা এখানে যে চিনি এবং দুধের মিশ্রণটি নিয়েছি এটি প্রায় চার থেকে পাঁচবারে আমরা এটির সাথে নিয়ে আমরা দুই তিন মিনিট করে করে ভালোভাবে আমরা ফেটিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট তো আমরা এখন সব সম্পূর্ণ চিনি এবং দুধের মিশ্রণটি এখন নিয়ে ভালোভাবে এর সাথে মিক্স করে নিচ্ছি বাটারটার সাথে মিক্স করে নিয়ে আমরা আরও পাঁচ মিনিট অতিরিক্ত আমরা এটিকে ফেটিয়ে নেব যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তো আমরা এখন খুব ভালোভাবে মিক্স করে নেয়ার পরে এখন এর সাথে আমরা আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ আইসিং সুগার নিয়ে নিব। তবে আইসিং সুগারটা আমরা একবারে নিব না আইসিং সুগারটা আস্তে আস্তে নিতে হবে কারণ এখানে চিনির যে ছোট ছোট দানা থাকে সেটা আস্তে আস্তে থেকে যাওয়ার ভয় থাকে তো আমরা আরও চার বারে ওয়ান থার্ড কাপ পরিমাণ আইসিং সুগারটা মিক্স করে প্রত্যেকবার দুই তিন মিনিট করে করে আমরা খুব ভালো করে এটির সাথে মিক্স করে নিচ্ছি তো আপনারাও ঠিক এভাবে মিক্স করে নেবেন নিয়ে দেখবেন যখন আই সুগারগুলো আর বোঝা যাবে না দানা দানা ভাব থাকবে না তখন আপনারা বুঝতে পারবেন আপনাদের কেকটা কেকের ক্রিমটা পারফেক্টলি হয়েছে তো দেখুন আমাদের কেকের ক্রিমটা কতটা ঠিক হয়েছে ঘন হয়েছে তো আপনারাও এভাবে বাসায় তৈরি করতে পারেন সবার জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম